নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি ফেব্রুয়ারি মাসের মাসিক রাশিফলের ভিডিও। আপনি মকর রাশির মানুষ, ফেব্রুয়ারি 2023 আপনার জন্য কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। নবগ্রহ আপনাকে কি রেজাল্ট দিতে চলেছে তার একটা পূর্বাভাস আপনারা কিন্তু পাবেন এই ভিডিওতে। দেখুন, এই রাশিফলটি আপনারা বন্ধু হিসাবে নিন, গাইড হিসাবে নিন, অর্থাৎ এই রাশিফলটি আপনাদেরকে পথ প্রদর্শক হিসেবে কিন্তু কাজে দিবে। 100% মিলবে আমি কখনোই দাবি করি না, কারণ আপনার এখান থেকে আমি গ্রহের অবস্থান দেখতে পাচ্ছি না, হস্তরেখা দেখতে পাচ্ছি না, বর্তমান যে গ্রহের গোচর তার উপর ডিপেন্ড করে কিন্তু এই রাশিফলটি হচ্ছে। 10% হলেও আপনাদেরকে কিন্তু এই রাশিফল কিন্তু মিলবে। আলোচনা শুরু করা যাক। মকর রাশির যত প্রিয় দর্শক বন্ধু আছেন, প্রচুর কমেন্ট করেন, হোয়াটসঅ্যাপে প্রচুর কমেন্ট করেছেন যে স্যার মকর রাশির উপর কিছু স্পেশাল ভিডিও দিন, খুব তাড়াতাড়ি মকর রাশির উপর স্পেশাল ভিডিও, শুধু যত মকর রাশির দর্শক বন্ধুরা আছেন তাদের উপর স্পেশাল ভিডিও আসতে চলেছে। লিখে রাখুন, এই ভিডিওটি আপনাদেরকে কিন্তু মানে একটা অন্য মাত্রায় আপনাকে কিন্তু দিবে। তো এটা হচ্ছে মাসিক রাশিফলের ভিডিও, আর কিছুদিনের মধ্যে মকর রাশির উপর স্পেশাল ভিডিও আসতে চলেছে। দেখুন, মকর রাশির শনি 7:30-এর দ্বিতীয় চরণ শেষ হয়ে তৃতীয় চরণ শুরু হয়ে গেছে। শনি মকর রাশি থেকে ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে। বর্তমানে রাশিতে আপনার অবস্থান করছে রবি। ফেব্রুয়ারি মাসে ঠিক 13 ফেব্রুয়ারি অবধি রবি কিন্তু অবস্থান করবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের যেহেতু অষ্টমপতি, আপনাদের মাথা ধরে রাখার একটা সমস্যা, মাথা ধরে থাকা, হেয়ার ফলের একটু সমস্যা হতে পারে, চোখ জ্বলা বা চোখের কিছু সমস্যা কিন্তু আসতে পারে। আপনি মকর রাশির মানুষ, এই জায়গাটায় কিছুটা সমস্যা কিন্তু থাকবে। কতদিন? 13 ফেব্রুয়ারি অবধি। 13 ফেব্রুয়ারির পর এই রবি কিন্তু রাশি পরিবর্তন করে যাচ্ছে, কুম্ভ রাশিতে প্রবেশ করছে। এবার আসি আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক জায়গা কেমন থাকবে। দেখুন, দ্বিতীয় ভাব হচ্ছে অর্থের জায়গা। দ্বিতীয়ভাবে অবস্থান করছে শনি, কার সাথে? পঞ্চমপতির সাথে অবস্থান করছে। এখানে আপনাদের এই ফেব্রুয়ারি মাসে 15 ফেব্রুয়ারির মধ্যে হঠাৎ অর্থপ্রাপ্তি যে কোনো দিক থেকে, লটারি বলুন, ফাটকা বলুন, শেয়ার বাজার বলুন, যে কোনো দিক থেকে, স্টক মার্কেট বলুন, যে কোনো দিক থেকে আপনাদের একটা অর্থপ্রাপ্তির বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। 15 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি একটা যোগ কিন্তু রয়েছে। এবং যেহেতু দ্বিতীয়ভাবে শনি অবস্থান করছে, কুটুম্বের দিক থেকে কিন্তু ভালো কিন্তু হবে। অর্থাৎ আপনি মকর রাশির মানুষ, কুটুম্বের সঙ্গে আপনার আত্মীয় স্বজনের সাথে সম্পর্কের উন্নতি কিন্তু এবার কিন্তু হতে চলেছে। পরিবার পরিজন এবং আত্মীয়ের সাথে আপনার সম্পর্কের নিশ্চিত রূপে উন্নতি কিন্তু হতে চলেছে। এরপর আসি শুক্র, যেহেতু অবস্থান করছে, শুক্র কিন্তু ধনভাবে অবস্থান করছে এবং আপনার ক্ষেত্রে ধনাধিপতিও ধনভাবে অবস্থান করছে। আর্থিক স্থিতি কিন্তু মজবুত থাকবে মকর রাশি। এবার আসি আপনাদের প্রেম। পঞ্চম ভাব রিপ্রেজেন্ট হচ্ছে প্রেম। পঞ্চমপতি 15 ফেব্রুয়ারি পর্যন্ত আপনার কুম্ভ রাশিতে, 15 ফেব্রুয়ারির পর আপনার মীন রাশিতে তুঙ্গ গৃহে অবস্থান করবে। আমি একটি কথা বলবো, মকর রাশির ক্ষেত্রে প্রেমের জায়গাটা খুব ভালো কিন্তু রয়েছে। যদিও মঙ্গল অবস্থান করছে আপনাদের পঞ্চমভাবে, রাজ্যেরটা আপনাদের একটু বাড়বে, একটু মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতা রয়েছে। এই জায়গাটা যদি আপনারা কাটিয়ে নিতে পারেন,
নতুন প্রেম, প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি, যাদের ব্রেকআপ হয়ে গেছিলো সেই প্রেম কামব্যাক করার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার আসি আপনাদের এডুকেশন, শিক্ষা। পঞ্চম ভাব রিপ্রেজেন্ট হচ্ছে আপনাদের শিক্ষা। পঞ্চম পতিকে মালিক শুক্র, শুক্র আপনার মিত্র গৃহে অবস্থান করবে করছে এবং আপনার 15 ফেব্রুয়ারি থেকে তুঙ্গ গৃহে অবস্থান করছে। এখানে কিন্তু আপনাদের এডুকেশনের জায়গাটা কিন্তু খুব ভালো, যারা শিক্ষার্থীরা আছে তাদের ক্ষেত্রে ভালো। 15 ফেব্রুয়ারির পর থেকে আরও কিন্তু ভালো সময় কিন্তু আসতে চলেছে শিক্ষাক্ষেত্রে, কিন্তু একটু অনলাইনের উপর ন্যাক চলে আসা অথবা আপনার ক্ষেত্রে বেশি মোবাইলের উপর নেশা চলে আসা, গেমের উপর নেশা চলে আসা, যারা ছোটো যারা আছে তাদের ক্ষেত্রে একটু এই জায়গাটা কিন্তু কনসাসনেস থাকতে হবে। শুক্র আপনার তৃতীয়ভাবে যখন অবস্থান করবে 15 ফেব্রুয়ারি থেকে, আপনার যারা অনলাইন কাজের সঙ্গে আছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, অনলাইন অ্যাক্টিভিটিটা কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে 15 ফেব্রুয়ারি পর থেকে। এখানে কিন্তু আপনারা দুর্দান্ত লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। আপনি মকর রাশির মানুষ এবং যোগাযোগ কমিউনিকেশনগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে। চতুর্থভাবে রাহু, একটু আপনার মায়ের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে একটু টেনশনের জায়গা রয়েছে, অর্থাৎ মায়ের স্বাস্থ্য এবং আপনার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বন্ধু বান্ধবের সাথে একটু ছোটোখাটো মতবিরোধ, মত পার্থক্য সৃষ্টি কিন্তু করতে পারে। ওভারঅল কিন্তু ভালো। প্রপার্টি থেকে আপনারা লাভ পাবেন। আপনি মকর রাশির মানুষ, সম্পত্তিগত দিক থেকে সম্পত্তি ক্রয় বিক্রয়ের জায়গাটা কিন্তু ভালো দেখা যাচ্ছে এই ফেব্রুয়ারি মাসে। এবার আসি আপনাদের দাম্পত্য সুখ। দেখুন, সপ্তম ভাব রিপ্রেজেন্ট হচ্ছে দাম্পত্য, আপনার দৈনন্দিন রোজগার। দেখুন, সপ্তম পতি চন্দ্র সোয়াদুদিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে, অর্থাৎ কখনো আপনার ক্ষেত্রে মন খুব ভালো হবে, কখনো আপনার ক্ষেত্রে মন খারাপ হবে, কিন্তু বৃহস্পতি যেহেতু দৃষ্টি দিচ্ছে আপনার দাম্পত্য সুখের জায়গায় কিন্তু ভালো দেখা যাচ্ছে। বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আপনার সপ্তমভাবে পড়ছে। দেখুন, বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র করে, অর্থাৎ দাম্পত্য সুখ এবং বিবাহের জন্য যারা প্রচেষ্টা করছিলেন শুভ বিবাহের একটা সম্ভাবনা, বিবাহ হয়ে যাওয়া বা বিবাহের জন্য কথাবার্তা হওয়ার কিন্তু একটা যোগ কিন্তু রয়েছে। এবং যেহেতু সপ্তমপতি চন্দ্র, কখনো কখনো মন ডাইভার্সন হতে পারে, কিন্তু রবি যেহেতু সরাসরি সপ্তম দৃষ্টি দিয়ে দেখছি 13 ফেব্রুয়ারির মধ্যে, কিছুটা স্বামী স্ত্রীর মধ্যে একটু মতবিরোধ, মত পার্থক্য কিন্তু থাকবে রবি 13 ফেব্রুয়ারি পর্যন্ত। কারণ আপনি আপনার পার্টনারের কথা কিন্তু শুনতে চাইবেন না, এখানে একটু হলেও আর্গুমেন্ট হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। কতদিন না 13 ফেব্রুয়ারি, 13 ফেব্রুয়ারির পর থেকে কিন্তু ভালো একটা সময় কিন্তু আসতে চলেছে বৈবাহিক জীবনে। ডেলি ইনকাম, দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে। ব্যবসা যারা করছেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু ভালো, যে কোনো ব্যবসা করছেন, সে আপনি ফুড রিলেটেড হোক, আপনি কসমেটিক্সের বিজনেস করুন, যে কোনো ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট কিন্তু ভালো। আপনার ভাগ্যাধিপতি বুধ দ্বাদশভাবে অবস্থান করছে, 7ই ফেব্রুয়ারি থেকে রাশিতে অবস্থান করবে। আপনাদের মানে সোনায় সোয়াগা হতে চলেছে 7ই ফেব্রুয়ারি পর থেকে। ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন 7ই ফেব্রুয়ারি পর থেকে। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনারা কিন্তু পেতে চলেছেন, অর্থাৎ আপনার এই 7ই ফেব্রুয়ারি পর থেকে যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, এই সময় পর থেকে আপনারা ইনভেস্টমেন্ট আপনারা করুন, বিশেষভাবে লাভ পাবেন। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সুখের দিন,
শুরু হতে কিন্তু চলেছে, শুভ সময় আসতে চলেছে ফেব্রুয়ারি মাস থেকে। বেশ কিছু আটকে থাকা কাজগুলো আপনাদের এই সময় কিন্তু একটা যোগাযোগ স্থাপন হয়ে সেই কাজগুলো কিন্তু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কর্মাধিপতি তুঙ্গগৃহে কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হবে। বসের সঙ্গে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কে উন্নতি, কেরিয়ার ক্ষেত্রে লাভ, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তন একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। একাদশপতি সরাসরি পঞ্চম ভাব দিয়ে অবস্থান করে সপ্তম দৃষ্টি দিয়ে আপনার একাদশ ভাবকে দেখছে। বৃহস্পতি আপনার একাদশ ভাবকে দেখছে। আপনার ইনকাম বাড়বে, লাভ বাড়বে, প্রফিট বাড়বে, সফলতার জায়গায় কিন্তু সফলতার সিঁড়ি আপনারা কিন্তু পেতে চলেছেন। কি উপায় করবেন? হনুমানজির উপাসনা আপনারা করুন। আপনার মকর রাশির মানুষ হনুমানজির বজরঙ্গুলির উপাসনা আপনারা করুন, বিশেষভাবে লাভ পাবেন। এবং এর পাশাপাশি আপনি শনির বীজ মন্ত্র আপনি পাঠ করুন। ওং সাং শনিশ্চরায় নমঃ, এই মন্ত্রটি পাঠ করুন। নমস্কার, ধন্যবাদ।